আমি যে টপিকসটি কভার করব সেটা হচ্ছে হ্যামিল্টন সার্কিট। তো হ্যামিল্টন সার্কিট হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার করে ভিজিট করবে, যদি করতে পারে এমনভাবে ট্রাভার্স করবে পুরো গ্রাফটাকে যেন প্রত্যেকটা ভার্টেক্স একবার করে ট্রাভার্স করে, তাহলে আমরা বলবো এখানে আসলে হ্যামিল্টন সার্কিট অথবা পাথ আছে। সার্কিট হবে যখন আমি যেই পয়েন্ট থেকে শুরু করব ট্রাভার্সিং, সম্পূর্ণ ট্রাভার্স শেষে আমি সেই পয়েন্টেই ব্যাক করতে পারি। তাহলে এই গ্রাফটা যদি আমি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে এইভাবে এইরকমভাবে এভাবে এভাবে গিয়ে আবার এই পয়েন্টে ব্যাক করি করতে পারি। তাহলে হচ্ছে ABCD যদি আমি চিন্তা করি, তাহলে আসলে কি দেখা যাচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সে আসলে আমার একবার করে ট্রাভার্স হচ্ছে, কোনো ভার্টেক্স আমার আসলে দুইবার ট্রাভার্স করছে না। ইভেন যেই ভার্টেক্সে আমি এসে শুরু করেছিলাম সেই ভার্টেক্সে ব্যাক করতে পেরেছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা আসলে হ্যামিল্টন সার্কিট। কিন্তু এখানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই এডসটা কিন্তু বাদ পড়ে গেল, কিন্তু তারপরেও আমরা এখানে হ্যামিল্টন সার্কিট খুঁজে পেয়েছি। তাই এড যদি কোনোটা বাদও পড়ে যায় এটা কোনো প্রবলেম হবে না। তো এখন হচ্ছে যে আমরা আসলে একটা গ্রাফকে, গ্রাফে হ্যামিল্টন সার্কিট আছে কি নেই এটা আসলে কিভাবে বের করব। যেহেতু এটা NP-hard প্রবলেম, তাই এর সলিউশন সবসময় পাওয়া ডিফিকাল্ট, কিন্তু কিছু কিছু রুলস আছে যেগুলো আমরা প্রয়োগ করে বলতে পারি যে এটা আসলে হ্যামিল্টন সার্কিট আছে কি নেই। যেমন ধরো যে এইখানে যদি একটা ভার্টে এরকম থাকতো, এরকম একটা গ্রাফ যদি থাকে যেখানে কিনা একটি কোনো পেন্ডেন্ট ভার্টেক্স আছে, অর্থাৎ যার এজ হচ্ছে 1, এরকম যদি থাকে তাহলে এটা আসলে কখনোই এখানে আসলে হ্যামিল্টন সার্কিট হবে না। কি কারণে হবে না? যেমন ধরো আমি এখান থেকে শুরু করলাম ট্রাভার্স, এখান থেকে শুরু করলাম, এখানে গেলাম, দেন হচ্ছে এখানে গেলাম, তাহলে এই ভার্টেক্সটা ভিজিট হলো, এই ভার্টেক্সটা ভিজিট হলো। এখন আমি এই পিছনে যদি আবার ব্যাক করি, মানে এর বাকি ভার্টেক্সগুলোকে আমার ট্রাভার্স করতে হয়, তাহলে কী করতে হবে? আবার এই ব্যাক করতে হবে। তাহলে কি একটা ভার্টেক্স আসলে দুইবার হচ্ছে ভিজিট হয়ে যাচ্ছে। তাই এখানে আসলে কোনো যদি দেখি কোনো আইসোলেটেড, অথবা আইসোলেটেড মানে যেখানে কোনো এডস নেই, অথবা কোনো পেন্ডেন্ট ভার্টেক্স পাই, তাহলে হচ্ছে আমরা বলবো এখানে কোনো হ্যামিল্টন সার্কিট সম্ভব না। এছাড়া আরও কিছু কন্ডিশন আছে, যেমন ধরো কোনো গ্রাফে যদি লুপ থাকে তাহলে সেটা সেখানে আসলে হ্যামিল্টন সার্কিট হবে না। তাহলে আমাদের এই এটাকে হ্যামিল্টন সার্কিট করতে গেলে আমাদের লুপ রিমুভ করতে হবে। অথবা মাল্টিপল এডস থাকে, অর্থাৎ একটা গ্রাফ থেকে আমি এখান থেকে একবার যেতে পারি, এরকম যদি আরও কোনো এডস থাকে তাহলেও সেটা আসলে হ্যামিল্টন সার্কিট হবে না। আরও একটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে একটি গ্রাফের অ্যাজ লাইক এখানে এই গ্রাফের যদি একটা গ্রাফের দুইটা এডস থাকে, তাহলে এই দুইটা এডসই আসলে কোনো না কোনো হ্যামিল্টন সার্কিটের অংশ হবে। অর্থাৎ এই একটা এডস, এই সার্কিটটা যদি, এই গ্রাফটা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এই এ থেকে আসলে দুইটা এডস বের হচ্ছে, তিনটা এডস। তো এই দুইটা এডস হচ্ছে একটা দুইটা, এই দুইটা এডস আসলে এই হ্যামিল্টন সার্কিটের পার্ট। হ্যাঁ, কিন্তু এই তিন নম্বর এডসটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। কারণ হচ্ছে যে হ্যামিল্টন সার্কিটের ভিতরে কোনো সাব সার্কিট হবে না। অর্থাৎ আমি যদি এই ভার্টেক্স, এই এডসটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে এখানে একটা সাব সার্কিট তৈরি হয়, অর্থাৎ পুরো হ্যামিল্টন মিলে একটা সার্কিট হবে, এর ভিতরে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র সার্কিট আমরা নিব না। আমরা যদি এর তো অর্থাৎ আমরা অর্থাৎ কোনো হ্যামিল্টন সার্কিটের ভিতরে অন্য কোনো ছোটো ছোটো কোনো সার্কিট থাকবে না। ওকে, এরপরে আমরা এখন দেখব যে কিছু ডাইরাক্স থিওরাম কি, আর হচ্ছে অরিয়াস থিওরাম, এই দুইটা থিওরাম সম্পর্কে এখন একটু জানবো। ডাইরাক্স থিওরাম বলতেছে যে আমার ভার্টেক্স সংখ্যা হবে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে হচ্ছে N/2 এর বেশি, অর্থাৎ ডিগ্রি হচ্ছে আমার সবসময় কী হবে, N/2 এর থেকে বেশি হবে। অর্থাৎ N/2 বলতে এখানে যদি এই গ্রাফটা যদি চিন্তা করি, ক্ষুদ্র গ্রাফটাকে, তাহলে এর হচ্ছে ডিগ্রি হচ্ছে কত, 3 2 3
টু, এর টোটাল এডস কত, এর টোটাল ভার্টেক্স কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে এন ইকুয়াল টু ফোর। ফোরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই টু, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের নাম্বার অফ ডিগ্রি হবে হয় দুই, নাহলে দুইয়ের থেকে বেশি। এখানে দেখো তিন দুই তিন দুই, তার মানে এখানে আসলে এখানে হ্যামিল্টন সার্কিট পসিবল, আর আমরা অলরেডি দেখেছি এখানে আসলে হ্যামিল্টন সার্কিট আমরা পেয়েছি। ওকে, এখানে দেখো যে এইখানে কিন্তু এখানে একটা ভার্টেসের নাম্বার অফ ডিগ্রি হচ্ছে ওয়ান, অথচ এখানে আমরা যদি চিন্তা করি আমাদের টোটাল নাম্বার অফ ভার্টেস হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্সকে টু দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে থ্রি, কিন্তু এখানেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে একটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে তিন, তার মানে তিনের থেকে কম অর্থাৎ ওয়ান। তারপর হচ্ছে এখানে হচ্ছে দুই, দুই তিনের থেকে কম, তার মানে এখানে কোনো হ্যামিল্টন সার্কিট পসিবল না। তো অরিস থিওরাম কি বলতেছে, যে আমার ডিগ্রি অফ ইউ প্লাস ডিগ্রি অফ ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন। এখানে ডিগ্রি অফ ইউ আর ডিগ্রি অফ ভি হচ্ছে নন অ্যাডজাস্টেন্ট দুইটা ভার্টেক্সের ডিগ্রি, অর্থাৎ এর নন অ্যাডজাস্টেন্ট এখানে কে আছে, এখানে কেউই আসলে এর নন অ্যাডজাস্টেন্ট নেই। ওকে, বি এর নন অ্যাডজাস্টেন্ট কে আছে, ডি, তাহলে হচ্ছে ডিগ্রি অফ বি প্লাস ডিগ্রি অফ ডি আমরা পাচ্ছি হচ্ছে ডিগ্রি অফ ইউ বি হচ্ছে টু প্লাস টু ইকুয়াল টু ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর। এখন আমরা দেখি যে আমাদের টোটাল নাম্বার অফ ভার্টেস কত, ওয়ান টু থ্রি ফোর, তার মানে ফোর ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ এন মানে হচ্ছে এখানে ফোর, তার মানে হচ্ছে যে ফোর আর ফোর মিলে গেছে, তার মানে এখানে আসলে অরিস থিওরাম অনুযায়ী আমরা বলতে পারছি এখানে আসলে আমার হ্যামিল্টন সার্কিট আছে। ডাইরেক্স থিওরাম দিয়েও আমি বলতে পারছি যে এখানে হ্যামিল্টন সার্কিট আছে। ওকে, এখন আমি আরেকটা গ্রাফ যদি চিন্তা করি, আমি আমার পছন্দ মতো একটা গ্রাফ চিন্তা করি, সাপোজ আমি একটা গ্রাফ আঁকছি, এই গ্রাফটা যদি চিন্তা করি, এখানে আমি কিছু নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, আমরা সূত্র অনুযায়ী আমাদের কী করতে হবে, প্রথমে হচ্ছে যে আমরা দেখব যে এই ডিগ্রি ডাইরেক্স থিওরাম অনুযায়ী, ডাইরেক্স থিওরাম অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে যে এখানে ডিগ্রি হচ্ছে টু থ্রি টু, ডিগ্রিগুলোকে আমি একটু গোল গোল দাগ দিয়ে দিই, তারপর হচ্ছে থ্রি টু থ্রি টু থ্রি ফোর, আর আমাদের টোটাল ভার্টেক্স সংখ্যা কয়টা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তার মানে এন ইকুয়াল টু হচ্ছে নাইন, এন বাই টু হচ্ছে নাইন বাই টু, আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ, আমরা এটাকে সিলিং ধরলে ধরি ফাইভ আমাদের হচ্ছে, তার মানে ফাইভের থেকে বেশি হবে অথবা ফাইভের সমান হবে, কিন্তু এখানে প্রত্যেকটা ভার্টেক্সই আসলে দেখা যাচ্ছে ফাইভের থেকে ছোট, তার মানে কিন্তু এখানে আসলে আমাদের হ্যামিল্টন সার্কিট হবে না। এখন তোমরা হয়তো বা এরকমভাবে চিন্তা যদি করো যে কেন, কারণ এই হ্যামিল্টন সার্কিট হবে না মানে হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করে আমরা যেই ভার্টেক্সে শুরু করেছিলাম সেই ভার্টেক্সে ব্যাক করতে পারতেছি না, অর্থাৎ ধরো এখান থেকে শুরু করলাম, এখন তোমরা অনেকে এইভাবে দেখাবা যে এখান থেকে শুরু করলাম, এখানে শুরু করলাম, এখানে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, এখন বলবা যে প্রত্যেকটা ভার্টেক্সে তো আমি আসলে একবার করে ভিজিট করেছি, কিন্তু আমি যেই ভার্টেক্স থেকে শুরু করেছিলাম সেই ভার্টেক্সে কিন্তু ব্যাক করতে পারিনি, তাই এখানে আমাদের কোনো হ্যামিল্টন সার্কিট পসিবল হচ্ছে না, কিন্তু হ্যামিল্টন পাথ আছে। তো আমাদের, আমি এখন শুধুমাত্র হ্যামিল্টন সার্কিটটি কভার করব, অরিস থিওরাম অনুযায়ী আমরা দেখি যে এখানে হ্যামিল্টন সার্কিট আছে কি নেই। অরিস থিওরামে কি বলছে, যে আমার টোটাল নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, অর্থাৎ আমার অরিস হচ্ছে, এখন ডিগ্রি অফ ইউ আমরা যে কোনো কয়েকটি ধরে আমরা যদি আমাদের দেখিয়ে দিই যে আমার আসলে অ্যাডজাস্টেন্ট আর নন অ্যাডজাস্টেন্ট ভার্টেক্সের ডিগ্রি কি, ডিগ্রির যে যোগফল
পেয়ার অফ নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স, তার মানে হচ্ছে এ যদি হয়, আমি প্রথমে চিন্তা করি এর নন অ্যাডজাসেন্ট সাপোজ হচ্ছে আই, ওকে, তাহলে ডিগ্রি অফ এ প্লাস ডিগ্রি অফ আই কত পাচ্ছি, টু প্লাস টু ইকুয়াল টু ফোর, ফোর হচ্ছে লেস দেন নাইন, তার মানে কিন্তু এইখানেও আমরা প্রথমেই আমরা এখান থেকে এ কে আই এর সাথে, এ কে ডি এর সাথে, আবার ডি এ এর সাথে যদি এইভাবে কয়েকটি বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নন অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো সেইগুলোর দুইটা পেয়ার অফ নন অ্যাডজাসেন্ট ভার্টেক্সের যোগফল নয়ের থেকে ছোট হচ্ছে, তার মানে হচ্ছে এখানে আসলে আমরা হ্যামিল্টন সার্কিট পাচ্ছি না, অর্থাৎ ডিগ্রি অফ এ, আমরা আরেকটা জি ধরে চিন্তা করি, ডিগ্রি অফ ডি কত পাচ্ছি, সেটা হচ্ছে টু প্লাস থ্রি, এখানটা ফাইভ, ফাইভ হচ্ছে নাইনের থেকে ছোট, তার মানে আমরা বলতে পারি এখানে আসলে হ্যামিল্টন সার্কিট হচ্ছে না। তার মানে এখানে ডাইরেক্ট থিওরাম আর ওয়ারেস থিওরাম দিয়েও প্রুফ করা যাচ্ছে যে আমাদের এখানে হ্যামিল্টন সার্কিট নেই। এছাড়াও আমরা যদি আমাদের সিস্টেমেটিক্যালি চিন্তা করি, তাহলেও কিন্তু এখানে আসলে হ্যামিল্টন সার্কিট আমরা পাচ্ছি না। থ্যাংক ইউ।